হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিশন উইথ ট্রাভেল আপনাদের স্বাগতম। জামালপুর থেকে একদিনের সময় নিয়ে আজ আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলায়, ঘুরে দেখব বাসাইল উপজেলার একটি সুন্দর স্থান বাসুলিয়া চাপড়াবিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন শুরু করা যাক। আমাদের এবারে যাত্রা জামালপুর বাইপাস থেকে, আমরা যাচ্ছি ঢাকা জামালপুর টাঙ্গাইল মহাসড়ক ধরে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা জামালপুর থেকে চাপড়াবিল আসতে চান, জামালপুর টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে 150 থেকে 200 টাকা ভাড়া দিয়ে মির্জাপুর উপজেলার গোড়ার বাসস্ট্যান্ডে নামতে হবে। তারপর সেখান থেকে পাহাড় সখীপুর রোডের নলুয়া নেমে সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশায় করে চাপড়াবিলে সহজে যেতে পারবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 থেকে 50 টাকা। যারা ঢাকা থেকে আসতে চান, মহাখালী বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইলে বাসে করে সোজা চলে যাবেন টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ডে। ভাড়া নন এসি বাসে 160 টাকা আর এসি বাসে 250 টাকা থেকে 400 টাকার মতো। এরপর নতুন বাসস্ট্যান্ড থেকে অটোতে করে 5 থেকে 10 টাকা ভাড়া দিয়ে আসবেন পুরাতন বাসস্ট্যান্ড। সেখানে বাসাইলের সিএনজি পাওয়া যাবে, ভাড়া 30 থেকে 50 টাকা। বাসাইল বাজারে গিয়ে সিএনজি থেকে নেমে ভ্যানে করে বাসুলিয়া বিলে যেতে পারবে, ভাড়া জনপ্রতি 20 টাকা। দিনে যে দিনেই ফিরে আসতে পারবেন বাসুলিয়া থেকে। তবে বিলের সবচেয়ে সুন্দর রূপটা দেখতে হলে আপনাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাসাইল উপজেলার অন্যতম একটি সুন্দর স্থান বাসুলিয়া চাপড়াবিল। বাসাইল বাজার থেকে নলুয়া সড়ক ধরে মাত্র 3 কিলোমিটার পার হলেই বাসুলিয়া। রাস্তার দুধারে দিগন্তর নিচে শুধু পানি আর পানি। এখানে আছে বিশাল একটি বিল যার নাম চাপড়াবিল। টয় টম্বুর বিলে পরিষ্কার পানি আর পানিতে ভেসে থাকে আকাশের মুখচ্ছবি। অপূর্ব শান্তিময় সবুজের মাঝে নীলবিলে নৌকায় ভেসে বেড়ানোর আনন্দই আলাদা। বর্ষায় থই থই পানিতে অপরূপ সৌন্দর্যের হাতছানি দিয়ে ডাকে ভ্রমণ পিপাসুদের। প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য সাড়া দিয়ে প্রতিদিনই হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই টাঙ্গাইলের বাসুলিয়া বিলে। তারপর নৌকা করে সারাদিন মনের আনন্দে ঘুরে বেড়ায় বিশাল এই বিলে। পর্যটকদের বেড়ানোর জন্য বিভিন্ন রঙে সাজানো প্রায় শতাধিক নৌকা ঘাটে বাঁধা থাকে। বড় বড় নৌকাতে রয়েছে স্যালো ইঞ্জিন। পর্যটকরা বিনোদনের জন্য সাথে নিয়ে আসে মাইক ও বাদ্যযন্ত্র। সারাদিন নাচে গানে মুখরিত থাকে এই বিলটি।
মূলত বর্ষায় কয়েক কিলোমিটার বিস্তৃত বিশাল জলরাশি ও গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে পর্যটকদের। নৌকা পাওয়া যায় এই বিলের ঘাটে। ছোট নৌকাগুলোতে অনায়াসে 5 থেকে 7 জন উঠা যায়। ভাড়া নেই ঘণ্টাপ্রতি 200 থেকে 300 টাকা। বিশেষ করে যারা খোলা আকাশ, মুক্ত বাতাস আর স্বচ্ছ পানিতে মুগ্ধ হন, তাদের জন্য এটা একটি অসাধারণ জায়গা। গ্রুপ করে আসলে অনেক অল্প খরচে খুব সুন্দর একটা বিকেল কাটানো সম্ভব এখানে। এই বিলে আছে একটি হিজল গাছ। যাবার সময় হাতের ডান দিকে বিলের মাঝখানে এক বিশাল হিজল গাছ, অনেকটা সিলেটের রাতারগুলের মতো। কাজটি অনেক সুন্দর, আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদের দেখার জন্য লাইক এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।